শুক্রবার জিবি বাজার এলাকা পরিদর্শন করেন পৌর মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয় দত্ত এবং পৌর প্রতিনিধিরা সহ স্থানীয় বাজার কমিটির লোকজনেরা। জিবি বাজার এবং তার উন্নতিকল্পে সরকার এবং পৌর নিগম আন্তরিকভাবে কাজ করবে বলে উল্লেখ করেন পৌর মেয়র। বাজার এলাকাকে জঞ্জাট মুক্ত করে জিবি এবং 79 টিলার রাস্তাটিকে সংস্কার করার জন্য পৌর নিগম উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন দীপক মজুমদার। আমরা যেগুলি আগে ডিমার্টেন করা হয়েছে, যারা এখনও জায়গা ছাড়া হয়নি তাদেরকে আবার পুনরায় নোটিশ দেওয়া হবে, হয়তো আমরা নিজেরা পরে ব্যবস্থা গ্রহণ করবো। আমি বাজার কমিটি এখানে বাজার কমিটি অফিসে এসেছি, তাদেরকে অনুরোধ করবো এই বাজারও অনেকটা জায়গাটা আমি আগেও এসেছি পাপিয়া দিদিমণির কথার সঙ্গে, আমরা ভিজিট করেছিলাম, তখনও কিছু কিছু জায়গা দেখি বেআইনিভাবে দখল করে আছে। মানুষের যারা বিক্রেতার যেমন সহযোগিতা আমরা চাই বা তাদের সুবিধা দেখি, পাশাপাশি যারা ক্রেতারা আসেন তাদের স্বাচ্ছন্দ্য যাতে বাজারে ঢুকতে পারেন, তারা যাতে বাজার ব্যবহার করতে পারেন সেদিকেও আমাদের নজর রাখা দায়িত্ব আমাদের আছে। কাজে আলটিমেটলি বাজারের পৌর নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা যা যা করার ব্যবস্থা করবো, আমরা একটা বলতে আপত্তি নেই। আজকে এখানে বলবো যে এরা ব্যবসায়ীরা খুশি হবেন যে বাজারকে আধুনিক করার জন্য আমাদের সরকারের পরিকল্পনা আছে। এর ফান্ডে আমাদের বাজার তো আধুনিক বাজার করার জন্য এটা আমরা অন্তর্ভুক্ত করেছি। আশা করবো এক বছরের মধ্যে এই বাজারটা খুব সুন্দর এবং ভালো বাজার হবে। বাজার এবং সংলগ্ন এলাকা অবৈধ দখল মুক্ত করা হবে এবং বাজারের আধুনিকরণ করা হবে বলে উল্লেখ করেন উদ্যমী পৌর মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।